হ্যালো সবাইকে, আমি নন্দিনী আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ দুটো ছানাকে, এরা এখন যাচ্ছে কলকাতায়। আমি যাচ্ছি মধ্যমগ্রাম আর ও যাচ্ছে বিধাননগর। তো এখান থেকে কালকে আমরা যাব একটা জায়গায়। চলে এসেছি পরের দিন সকালে। জায়গাটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছ, এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সকাল সকালে আমরা পৌঁছে গেছিলাম, পৌঁছেই প্রথমেই চলে এসেছি কুমির দেখতে। এটা ফার্স্টে একটা কুমিরের খাঁচার সামনে আমরা পৌঁছে গেছিলাম। তো জিয়া তো দেখে খুব খুশি হয়েছে। আমরা গেছিলাম আমি, মা, ওর বাবা আর জিয়া, আমরা চারজনাই চলে গেছিলাম। তো এরপরে আসছে আরও কয়েকজন, তারাও তাদেরকেও তোমরা দেখতে পাবে। আর এই যে আমি একটু আমার মুখটা দেখিয়ে নিলাম। 2 বছর আগে আমরা গেছিলাম চিড়িয়াখানায় একবার, তখন জিয়া অনেকটা ছোট ছিল। আর সেবার গেছিলাম ডিসেম্বর মাসে, প্রচণ্ড ভিড় ছিল। তো এবার যেহেতু ফেব্রুয়ারি মাসে গেছি তো ভিড়টা একটু কমই ছিল। আর এই যে বন্ধুরা, চলে এসছে জিয়ার বান্ধবী চিত্রশ্রী, ওরা একই স্কুলে পড়ে। আর ওর মা হচ্ছে আমার বান্ধবী শ্রেয়সী। আর ওরা গেছিলো তিনজনে, বাবা মা আর মেয়ে। আমরা প্ল্যান করে গেছিলাম যে একসাথে চিড়িয়াখানাটা ঘুরবো, তাহলে ওরাও আনন্দ পাবে, আমরাও একটু আনন্দ পাবো। তো তারপরে আমরা সারাদিন খুব মজা করে ঘুরেছি। আর জিয়া চিত্রশ্রীকে তো দেখার উপায় ছিল না, ওরা এত খুশি ছিল। এখানে ওখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে একা একাই, ওদের দুজনকে আলাদা করাই যাচ্ছিল না। ওরা এত একসাথে লাফালাফি নাচানাচি করছিল, তোমরা দেখতেই পাবে ওরা কতটা নাচানাচি করেছে। তো সেগুলোও আছে, আস্তে আস্তে আসছে। আর আমরা তারপরে এসেছিলাম বাঘের সামনে, বাঘের খাঁচার সামনে। 2 বছর আগে যখন জিয়াকে নিয়ে বাঘ দেখতে গেছিলাম, ও প্রচণ্ড ভয় পেয়েছিল, এত কান্না করেছিল, ভেবেছিলাম এবছর কি হবে। তো এবছর আর ভয় তো পাইনি, উল্টে আরও মজা করছিল। আর এবছর এক্সট্রা পাওনা ওর বান্ধবী ছিল পাশে। বন্ধুরা পাশে থাকলে সবাই একটু সাহসটা বেশিই পায়। তো বাঘ দেখে ও কোনো ভয় তো পাইনি, দেখতেই পাচ্ছ হাসাহাসি করছে। আমরা খুব মজা পেয়েছি বাঘ দেখে। বাঘটা অনেকটাই দূরে ছিল আর খুব একটা বড়ও ছিল না, আগের বারের বাঘটা অনেকটা বড় ছিল। ওরা যে কত কথা বলছিল সারা দিন ওরাই জানে। তারপরে আমরা এসেছিলাম পাখির খাঁচার সামনে, বিভিন্ন রকমের পাখি ছিল, প্রচুর পাখি। ওরাও পাখি দেখছিল। এটা মনে হচ্ছে ময়ূর। সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া তো লেগেই ছিল, অনেক কিছু খাওয়া দাওয়াও হয়েছে সেই সারাটা দিন। তারপরে আমরা চলে এসেছিলাম জিরাফ দেখতে। তো জিরাফ যাওয়ার পথে এরকম একটা ছোট্ট ব্রিজ মতো পড়ে, আর ব্রিজটার দুদিক থেকে মুখ বাড়ালেই নিচে যে পুকুরটা দেখা যায়, ওখানে প্রচুর মাছ ছিল। জিয়া চিত্রশ্রী পালিয়ে চলে গেছে তাড়াতাড়ি জিরাফ দেখতে, আর আমি, মা আর শ্রেয়সী দাঁড়িয়েছিলাম এই মাছগুলো দেখতে। মাছগুলো দেখতে এত ভালো লাগছিলো, আর বেশ বড় বড় মাছ। আর এগুলো মনে হয় না এগুলো সত্যি সত্যি চাষ করা, না হলে এত মাছ হতেই পারে না, কত বড় বড় মাছ ছিল। তারপরে আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমি একাই ভিডিও করছিলাম। আমার এরপরে আমরা চলে এসেছিলাম জিরাফ দেখতে। জিরাফটা অনেকটা দূরে ছিল, আবার কাছেও এসেছিল অনেক পরে, ওই দূরে ছিল জিরাফগুলো। ওই দেখো জিরাফগুলো দেখা যাচ্ছে, একসাথে তিনটে ছিল, ওই দিকে আর একটা। এইবার মাকে একটু ফোনটা দিয়েছিলাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এই দেখো দুজনে কি সুন্দর মুখোমুখি দাঁড়িয়ে আছে জিরাফ দুটো। কি বলছিস?
এদের অবস্থা দেখো, সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়ালো। এই যে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি ছোঁয়াছুঁই খেলছে দুজনা মিলে, এরা সত্যি খুব মজা পেয়েছে। এদের মজা দেওয়ার জন্যই যে চিড়িয়াখানাটায় যাওয়া। বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে, কালকে সারাটা দিন দৌড়াদৌড়ি খেলা করেছে। তারপরে আমরা এখান থেকে বন্য কুকুর দেখতে গেছিলাম, পরপর সবই দেখেছি কিন্তু ভালো করে কিছুই সেরকম দেখতে পাইনি। এই কুকুর আর লেপারটা অনেকটাই দূরে ছিল, যার জন্য ভালো করে দেখা যায়নি। এরপরে আমরা ম্যাকাও দেখতে গেছিলাম, নানান রকম পাখি দেখেছি, অনেক পাখি দেখেছি। মা ওদের কি যেন দেখাচ্ছে, পাখি দেখাচ্ছিল। ম্যাকাও, ওই দেখো দেখা যাচ্ছে ইমু পাখি। ওই দেখো টাইগার, টাইগার দেখতে দেখো কি ভিড় হয়েছে। তারপর আমরা সাপ দেখতে চলে এসেছিলাম, অ্যানাকন্ডা। এই খাঁচাটা খাঁচা বলা যায় কি না, ওটা খাঁচাটার ভিতরে একটা অ্যানাকন্ডা গোল্লা পাখি শুয়েছিল, ছোট্ট, বেশি বড় না। তারপরে আমরা দেখেছিলাম কুমির, অনেক কুমির ছিল। আর দেখেছিলাম সাপ, দেখেছিলাম সাপের একটা ঘর মতো আছে, সে ঘরটার মধ্যে দেখেছিলাম। তারপরে আমরা বেরিয়ে কুমির দেখেছি, এই যে সরীসৃপ ভবন, এই এইখান থেকে ঢুকলে পরে অনেক সাপ দেখা যায়। এই যে পরপর সব কাঁচের ইয়ের ভেতরে সব পরপর সাপ রয়েছে, অনেকগুলো খাঁচার মধ্যে কিছুই নেই, শুধুই খাঁচা করা রয়েছে, কিচ্ছু নেই, শুধু দুই তিনটের মধ্যে সাপ ছিল। তারপরে এই দেখো দুজনের কত আদর, ওরে বাবারে, বাবা বাবা নাচও করছে দেখো। তারপরে দেখো চারজন হাঁটছে, দেখো কি সুন্দর। ওই যে সেই জায়গায় এসছি আবার, এরপরে আরো পাখি দেখেছি, কত পাখি। প্রথমে ঢুকে ডান হাতে এই পাখির খাঁচাটা রয়েছে, যেটা আমরা শেষের দিকে দেখেছি, আমরা ঢুকে বাঁ দিকে গিয়েছিলাম, আর এটা ঢুকে ডান দিকে। এই যে এটা দেখি, আর এখানে বসেছে, বসে দেখো কি করছে পাগলামো। আবার এই বল বসে রাস্তা করে।
ভুলভাল নাচ এরকম করতে করতে হয়ে গেল দুপুর প্রায় আড়াইটা তিনটে নাগাদ আমরা স্কুপ স্কুপে ওখানে ভেতরেই আছে ওখান থেকে দুপুরের লাঞ্চটা করেছিলাম অনেক কিছু খেয়েছিলাম চাউমিন ধোসা ওরা দুই বাবা নিয়েছিল ভাত আর তারপরে ওরা চলে যায় ক্যাব ধরে বাড়িতে আর আমরা এসেছিলাম স্ল্যানিতে আমরা চারজনা তো এখানে এসে ফার্স্টে আমরা ডাব খেয়েছিলাম আরও কিছুক্ষণ ঘুরেছিলাম যেগুলোর ভিডিও আর করা হয়নি আমরা এসে ডাবটা খাওয়ার ভিডিওটা করতে পেরেছিলাম তারপরে বেশ অনেকক্ষণ ঘুরেছি ঘুরে চারটে পাঁচটা নাগাদ আমরা আবার ক্যাব করে বাড়ি চলে এসেছি তো সারাটা দিন এত মজা করে কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি আর তোমরাও খুব ভালো থেকো